ছেলের হয়তো ফিরিয়ে দিতে পারবো না আমরা, কিন্তু ছেলের অভাব পূরণ করতে পারবো, কিন্তু আমাদের অনেক ছেলে আছে আপনার পাশে। বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বরিশালে ক্ষতিগ্রস্ত যুবদল নেতাকর্মীদের পরিবারের মধ্যে মাসিক বাজার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সোমবার বিকেলে মাসিক বাজার ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন সহ যুবদল নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ও নিহত যুবদল নেতা জামাল ও ফিরোজ আহমেদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন। নগরীর ভাটিকানা জোরমসজিদ এলাকার বাসিন্দা নিহত মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক জামাল হোসেনের পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেন এবং তার কবর জিয়ারত করেন বরিশাল মহানগর যুবদল নেতৃবৃন্দ। এ সময় নিহত জামালের পরিবারকে সান্ত্বনা দেন তারা। এরপরপরই নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে মাসিক বাজার ও ইফতার সামগ্রী পৌঁছে দেন নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি সাজুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক নুরুল হক রিয়াজ, জিএম মনির, এনায়েত তালুকদার, রিয়াজুর রহমান রিয়াজ, সহদেব শর্মা সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে এই কর্মসূচি পবিত্র রমজান মাস জুড়ে ক্ষতিগ্রস্ত সকল যুবদল নেতাকর্মীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মাসুদ হাসান মামুন। অতি সম্প্রতি নিকট অতীতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে দেশের ভোট অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সেই সকল ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর পাশে থাকার জন্য এবং তাদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছে। আমরা তার নির্দেশেই, তার শুভেচ্ছা সামগ্রী নিয়েই আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি। এই ধারাবাহিক কর্মসূচি আমাদের রমজান মাসব্যাপী চলবে। আজকে আমরা মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলাম। ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যারা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা রয়েছেন, যারা হত্যা হয়েছেন, মারা গেছেন, পঙ্গু হয়েছেন, তাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অতীতেও যেরকম ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং শুভেচ্ছা সামগ্রী পাঠাইছে এই ইফতার উপলক্ষে, এই রমজান উপলক্ষে। এরা তারেক রহমানের নির্দেশে আমরা আসছি। তারেক রহমান আপনাদের খোঁজ খবর সবসময় রাখতে পারতেন আমাদের, এবং আমরা আছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের পাশে আছে। ইনশাল্লাহ সব হবে, সব খুঁজে পাবেন, সব বিচার হবে ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, আল্লাহ।